বরাবর ভাই দিগন্তর সাথে খেলা হচ্ছে, কিন্তু ভাই দিগন্তর আর আমি কিন্তু মারাত্মক টান দিচ্ছি, কিন্তু ভাই দুইজন কিন্তু হ্যাপি টানাটানি করতেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ? হ্যাঁ দিগন্তর বরাবর আজকে দিগন্তর সাথে কিন্তু কলকের খেলা হবে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আবারও ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমটা নিয়ে চলে আসছি বন্ধুরা। আর আজকে আমরা কনক পরিবহন নিয়ে খেলছি, দেখতে পাচ্ছ? এই পরিবহনটা হচ্ছে শাহজাহান সিরাজ নৌ প্রতিমন্ত্রী ছিল যখন, ওনার গাড়ি। আজকে আমরা কনক পরিবহন নিয়ে যাব ঢাকা থেকে বরিশাল বন্ধুরা। আর এটা যে রিকোয়েস্ট করছে তার নাম হচ্ছে গেমিং উইথ আসফা। উনি আমাকে রিকোয়েস্ট করছে যে আমি যেন ঢাকা থেকে বরিশাল যাই। তো বন্ধুরা আমরা এখন যাত্রাবাড়ি থেকে একটু সামনে, মানে যাত্রাবাড়ি ফ্লাইওভারের শেষের দিকে আমরা দাঁড়িয়ে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ? আর এটা এক ধরনের লোকাল গাড়ি বললেও চলা যায়, মানে খুব বেশি একটা ভালো না গাড়িটা। আর আজকে এই কনক পরিবহন নিয়ে আমরা যাব হচ্ছে বরিশাল। তো বন্ধুরা লেটস গো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাস কিন্তু মোটামুটি ফুলফিল হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেক যাত্রী কিন্তু উঠে পড়ছে, কয়েকটা সিট মাত্র ফাঁকা আছে। রাস্তায় যদি কয়েকটা যাত্রী পেয়ে যাই তাহলে কিন্তু মোটামুটি আমরা নিয়ে নিব। আর এখন বাজে হচ্ছে 5:36, ভোর বেরোয় যেতে হবে, কারণ দ্রুত আমাদের বরিশালে পৌঁছাতে হবে। তো বন্ধুরা দেরি করবো না, আমাদের গাড়িটা আমরা স্টার্ট দিয়ে দেই। বন্ধুরা আমরা আমাদের গাড়ি কিন্তু স্টার্ট দিয়ে ফেলছি, আর আজকের গাড়ি হচ্ছে কনক পরিবহন। তা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি গোল চত্বর থেকে। গাড়ি টাড়ি তেমন একটা নাই, কারণ ভোরের দিকে কিন্তু আসলে একটু গাড়ি কম থাকেই, দেখতে পাচ্ছ হালকা হালকা ঘুরবে ঘুরবে। এখানে অনেক কিন্তু বিআরটিসির গাড়ি ফাড়ি আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ হালকা পুরো গোল চত্বরটা কিন্তু এখন ঘুরতে হবে বন্ধুরা, দেখতে পাচ্ছ হালকা হালকা মামা টানাবে টানাবে হালকার উপর দিয়ে হালকা হালকা। সামনে রয়্যাল আছে কিন্তু, রয়্যাল এক্সপ্রেস বন্ধুরা, হালকার উপর দিয়ে যেতে হবে হালকার উপর দিয়ে যেতে হবে। ভাই এত হর্ন কাদের, ভাই কে এত হর্ন দিচ্ছে ভাই? বরাবর বরাবর বরাবর, ক্লিয়ার 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 মামা টানাবে টানাবে, এই তো সুন্দর সুন্দর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কনক পরিবহন কিন্তু হালকা পাতলা কিন্তু টান দিচ্ছে সকালবেলা, দেখতে পাচ্ছ? আর আমরা এখন আছি যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে, আর যাত্রাবাড়ি একটু পরে যাত্রাবাড়ি ছাড়াই চলে যাবো বন্ধুরা, দেখতে পাচ্ছ? আর আস্তে আস্তে কিন্তু সকাল হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? আর ম্যাপে কিন্তু যাত্রাবাড়ি ডিসকভার হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? বরাবর বরাবর, ক্লিয়ার মামা ক্লিয়ার, টানাবে টানাবে টানাবে। কনক কিন্তু বেশ ভালোই টান দিচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? তো বন্ধুরা দেখতে পাচ্ছ যাত্রাবাড়ি ফ্লাইওভার আমরা পার হয়ে চলে আসছি বন্ধুরা, আমরা কিন্তু যাত্রাবাড়ি ফ্লাইওভার পার হয়ে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ? এখনও কিন্তু 6:02 বাজে বন্ধুরা, দেখতে পাচ্ছ? যত দ্রুত সম্ভব এই শহর ছেড়ে বের হয়ে যেতে হবে, কারণ সকালবেলা কিন্তু বেশ ফাঁকাই থাকে। আর এখন কিন্তু অনেক গাড়ি কিন্তু খুব দ্রুত বের হয়ে যাচ্ছে শহর ছেড়ে, কারণ যত দিন বাড়বে কিন্তু, মানে যত সকাল হতে থাকবে তত কিন্তু জ্যাম পড়তে থাকবে বন্ধুরা, দেখতে পাচ্ছ? বরাবর বরাবর, সামনে যেয়ে কিন্তু আমরা বায় যাবো, হালকা ব্রেকে পাওয়া যাবে, ব্রেকে পাওয়া যাবে হালকা মামা হালকা। আমরা এখন বায় যাবো, আগে অনেক সময় আমরা সোজা দিয়ে গিয়েছি কিন্তু আজকে আমরা বায় দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ? বরাবর বরাবর বরাবর, তাও কিন্তু বন্ধুরা এখনও কিন্তু আমরা এখনও শহরের মধ্যে আছি। আস্তে আস্তে কিন্তু মানে সূর্য উঠবে, এখনও সূর্য উঠে পারিনি, হালকা হালকা আলো হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? একটু পরেই কিন্তু সূর্য উঠে যাবে। তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ঘুষি মেরে বেশি বেশি শেয়ার করে দাও, লাইক কমেন্টস কিন্তু ফটাফট করে দিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অতি দ্রুত কিন্তু শহর ছেড়ে বের হয়ে আসছি। আর আমরা কিন্তু বুড়িগঙ্গা যে নদী আছে, সে নদীর উপর দিয়ে যে ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি কিন্তু বন্ধুরা, দেখতে পাচ্ছ? এখনও কিন্তু সূর্য উঠতে পারিনি বন্ধুরা, দেখতে পাচ্ছ? কত দ্রুত কিন্তু আমরা কিন্তু ঢাকা শহর হয়ে বের হয়ে গেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ? বরাবর বরাবর মামা টানাবে টানাবে, ক্লিয়ার 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 টানাবে হালকার মধ্যে, বরাবর বরাবর। তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে বরিশাল, আর আজকে আমাদের গাড়ি হচ্ছে কনক পরিবহন বন্ধুরা, দেখতে বরাবর 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 টানাবে মামা টানাবে, ক্লিয়ার মধ্যে হালকা হালকা বরিশাল যাচ্ছি বন্ধুরা আজকে আমরা, বরাবর বরাবর বরাবর, ক্লিয়ার আছে মামা, ক্লিয়ার 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 টানাবে। সামনে মোহর আছে কিন্তু, হালকা ব্রেকে বাজাবে, ব্রেকে বাজাবে হালকা, টানাবে 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 টানাবে, ক্লিয়ার আছে মামা হালকা হালকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকালের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? কিন্তু কনক পরিবহন মোটা নর্মাল গাড়ি হওয়ার সত্ত্বেও কিন্তু কনক পরিবহনের কিন্তু গতি বেশ ভালোই আছে, বরাবর ব্রেকে পা ব্রেকে পা হালকা, বরাবর 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 বরাবর, ক্লিয়ার মামা টানাবে টানাবে। দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে গাড়ি কিন্তু শহরের দিকে ঢুকছে, দেখতে পাচ্ছ ডান সাইডের রোডে? আর আমরা কিন্তু খুব মানে অনেক সকালে রওনা দিয়েছি, 5:35 রওনা দিচ্ছি, এখন 6:31 বাজে, 302 কিলোমিটার দূরে আছি আমরা, 4 ঘন্টার মতো লাগতে পারে আমরা আমাদের। আমরা কিন্তু মানে যত দ্রুত সম্ভব আমরা বের হয়ে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ? বরাবর বরাবর মামা ক্লিয়ার আছে টানাবে টানাবে, হালকা ট্রাক আছে কিন্তু, এই ট্রাক বরাবর বরাবর বরাবর, ক্লিয়ার মামা হালকার উপর দিয়ে যাবে হালকার উপর দিয়ে, বরাবর বরাবর ভাই ক্লিয়ার ক্লিয়ার, ফুল টানাবে ফুল টানাবে,
হালকা বরাবর 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 দেখতে পাচ্ছ গাছটা কিন্তু একদম ফাঁকা, কিন্তু একদম মারমুখী টানাবে বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ বরাবর বরাবর। আমাদের কনক কিন্তু আউলি বাউলি দিয়ে চালাচ্ছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ, কিন্তু কি আউলি বাউলি খাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ বরাবর বরাবর বরাবর। হালকার উপর দিয়ে টানাবে টানাবে বরাবর বন্ধুরা। আমরা কিন্তু এখন কোথায় চলে আসছি, হ্যাঁ মুন্সিগঞ্জের কাছে চলে আসছি বন্ধুরা। আজকে আবারও আমরা পদ্মা ব্রিজের উপর দিয়ে চলে যাব দেখতে পাচ্ছ, পদ্মা ব্রিজ ছাড়া আমাদের কোনো গতি নাই। ব্রেক 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 ব্রেক, আমরা এখন মুন্সিগঞ্জে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ। এই যে মুন্সিগঞ্জ, আর মুন্সিগঞ্জের সামনেই হচ্ছে হচ্ছে পদ্মা ব্রিজ দেখতে পাচ্ছ। আজকেও আমরা টোল না দিয়ে কিন্তু চলে যাব বন্ধুরা বরাবর বরাবর। আমার ম্যাপে কিন্তু মুন্সিগঞ্জ ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ বাম সাইডে, আর সামনেই কিন্তু আমাদের টোল কার অপেক্ষা করছে আমাদের জন্য। কিন্তু টোল কারে কোনো টোল দিব না, একেবারে নায়কের মতো করে টোল ঘর ছাড়াই কিন্তু চলে যাব বন্ধুরা দেখতে পাচ্ছ। ওই যে আমাদের কাং কিন্তু সেই পদ্মা ব্রিজ বন্ধুরা দেখতে পাচ্ছ বরাবর বরাবর। ক্লিয়ার বাবা ক্লিয়ার, কাউকে ছাড় দিয়ে হবে না, আউলি বাউলি টান দেবে কিন্তু আজকে, আউলি বাউলি টান দেখতে পাচ্ছ সামনে কে ম্যান বন্ধুরা দেখতে পাচ্ছ। আকাশে কিন্তু সূর্য উঠে গিয়েছে, কি সুন্দর একটা সকাল বন্ধুরা দেখতে পাচ্ছ। আমরা আবার গাড়ির বাইরে চলে যাচ্ছি, কি চকচকা মানে পরিবেশ বন্ধুরা দেখতে পাচ্ছ। আকাশ কি সুন্দর নীল, আর আমার পিছন দিকে হচ্ছে সূর্য, সেই সূর্যের আলো কিন্তু দেখো আমাদের বাসে এসে পড়ছে, বাসটা কেমন চকচকা করছে বন্ধুরা দেখতে পাচ্ছ। আর বিশাল পদ্মা ব্রিজের উপর দিয়ে কিন্তু আমরা ছুটে চলেছি আমাদের কনক পরিবহন বন্ধুরা দেখতে পাচ্ছ। তা বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঢাকা টু বরিশাল, আর আজকে আমাদের পরিবহন হচ্ছে কনক পরিবহন। যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটিকে ঘুষি মেরে দিবা, আর বেশি বেশি শেয়ার লাইকস কমেন্টস কিন্তু ফটাফট করে দিবা বন্ধুরা। তোমরা একটু দ্রুত কিন্তু সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু তোমাদের জন্য ভালো ভালো গেম নিয়ে আসার চেষ্টা করছি বন্ধুরা, আমি কিন্তু চেষ্টা করছি তোমাদের সবার অনুরোধ রাখার জন্য বন্ধুরা, একটু আমাকে কিন্তু সাপোর্ট করো বন্ধুরা, প্লিজ 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 বরাবর বরাবর। ক্লিয়ার মামা ক্লিয়ার, সামনে কিন্তু হ্যাপি গাড়ির লাইন পড়ে গেছে বন্ধুরা। আমাদের কনক মামা কিন্তু হ্যাপি টান দিছে, আমাদের ড্রাইভার সাহেব কিন্তু খুব হেভি, আমাদের ড্রাইভার সাহেবের বাসা হচ্ছে বরিশাল, সে কিন্তু বেশ তার নিজের এলাকায় যাবে বলে কিন্তু সে হ্যাপি টান দিছে বন্ধুরা। বরাবর 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 মামা টানাবে টানাবে, ক্লিয়ার হালকার উপর দে হালকার উপর দে, টানাবে 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 মামা টানাবে সামনে কেটা। আর রয়্যাল রয়্যাল, আজ আজকে রয়্যাল নিয়ে খেলছিলাম, ও আগের দিন কিন্তু রয়্যাল নিয়ে আমরা খেলছিলাম বন্ধু। বরাবর 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 বরাবর, রয় 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 বরাবর বরাবর, রয় ভাই রয়্যালের সাথে কিন্তু টান হচ্ছে বন্ধুরা বরাবর। ক্লিয়ার ভাই রে রয়্যাল ভাই, রয়্যাল কিন্তু আমাকে চাপাই দিতে গেছিল বন্ধুরা বরাবর বরাবর। টানাবে ক্লিয়ার মামা ক্লিয়ার, এই তো বরাবর, এই তো সুন্দর পথ বরাবর 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 বরাবর। ক্লিয়ার ক্লিয়ার, এখন আমরা ওভারটেক করতে যাচ্ছি কাকে ভাই, সামনের গাড়িটাও কিন্তু হ্যাপি টান দিছে, সবাই টান দিছে কিন্তু ভাই, সবাই টান দিচ্ছে কে এটা। হ্যাঁ বন্ধুরা একটুর জন্য কিন্তু দিগন্তকে আমরা ওভারটেক করতে পারিনি, দিগন্ত কিন্তু মোটামুটি একটা ব্রেক কষে দিয়ে টান দিছে বন্ধুরা। এই টোল গড়ের এখান থেকে কিন্তু আমরা দিগন্তকে এখন ওভারটেক করবো, দিগন্ত দেখি দিগন্তর কত সাহস আমাদের আগে যেতে পারে কিনা। বরাবর বরাবর মামা, খেলাবে খেলা খেলাবে খেলাবে দিগন্ত, বরাবর বরাবর দিগন্ত, এই দিগন্ত এই দিগন্ত বরাবর 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 ভাই। দিগন্তর সাথে খেলা হচ্ছে কিন্তু ভাই, দিগন্ত আর আমি কিন্তু মারাত্মক টান দিচ্ছি কিন্তু ভাই, দুইজন কিন্তু হ্যাপি টানাটানি করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ। হ্যাঁ দিগন্ত বরাবর বরাবর বরাবর, আজকে দিগন্তর সাথে কিন্তু কলকের খেলা হবে বন্ধুরা দেখতে পাচ্ছ। দিগন্তকে কিন্তু আমি ওভারটেক করে চলে যাচ্ছি বন্ধুরা, দিগন্ত কিন্তু আমাকে ছাড় দিচ্ছিল না ভাই, কি টান দিছে ভাই দিগন্ত, ভাই রে ভাই হ্যাপি টান হয়েছে ভাই আজকে একটা দিগন্তর সাথে ভাই। বরাবর বরাবর ক্লিয়ার মামা ক্লিয়ার, আজকে কিন্তু আউলি বলি টানাবে টানাবে বরাবর 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 বরাবর। ক্লিয়ার হালকা সামনে ভাই, আমরা বাই যাবো কিন্তু হালকা ব্রেকে পা যাবে, বাম সাইডে ট্রাক আছে কিন্তু হালকার উপরে যাবে, ব্রেকে পা ব্রেকে পা ব্রেকে পা, হালকা হালকা বরাবর বরাবর বরাবর, আমরা কিন্তু বাই যাচ্ছি ভাঙার মোড় থেকে কিন্তু আমরা বাই চলে যাচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ বরাবর বরাবর বরাবর। এ ভাই আমার পিছনে কে আছে ভাই, আবার কি দিগন্ত নাকি? আরে ভাই দিগন্তের যে চাপ দিছে ও কিন্তু আমাকে ছাড়বে না, ও কিন্তু আমার পিছনে লেগেই থাকবে, কিন্তু দিগন্ত আমার সাথে পারবে না, আমি ভাই যে টান দিছি ভাই দিগন্ত বিগন্ত সব হারাই গেছে ভাই। সামনে কে বরাবর 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 বরাবর, ক্লিয়ার মামা হালকার মধ্যে ব্রেকে পা যাবে, চিকন রাস্তায় ঢুকতেছে হালকা হালকা, ট্রেনে চলে যেতে হবে কারণ রাস্তা ক্লিয়ার আছে, বসে থাকা যাবে না বরাবর বরাবর বরাবর। ক্লিয়ার মামা টানাবে টানাবে, হালকা হালকা টানাবে মামা টানাবে টানাবে বরাবর বরাবর বরাবর,
আউলি বালি টান ধরেছে কিন্তু আমাদের, কিন্তু কনক মামা বরাবর 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 ক্লিয়ার মামা টানাবে টানাবে রান দেবে, রাস্তা ফাঁকা হালকা। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা 177 কিলোমিটার দূরে আছি, আর 2 ঘন্টা 28 মিনিট লাগবে আমাদের, আর বেশি লাগবে না আমাদের। কিন্তু কনক মামা কিন্তু আজকে মারাত্মক খেপা খেপছে, হালকা ব্রেকে বাজাবে, হালকা 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 টানাবে। এই তো ক্লিয়ার আছে মামা, ক্লিয়ার আছে, টানাবে 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 বরাবর বরাবর বরাবর। ভাই যাত্রীরা ফাত্রীরা কিন্তু ভয়ে এখন মনে হচ্ছে কি তারা জানলা থেকে লাভ দিবে আমাদের গাড়ির এই ভয়ঙ্কর স্পিড দেখে। বরাবর 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 ক্লিয়ার মামা, ক্লিয়ার টানাবে টানাবে টানাবে। এখন কিন্তু 7:38 বাজে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা মোটামুটি 5:35 রওনা দিয়েছি, তার মানে কত দ্রুত কিন্তু আমরা পৌঁছে গেছি, কোনো থামাতামি নাই, কোনো মানে বিরতি দেয়নি কিন্তু বন্ধুরা কোনো জায়গায়। আমাদের ড্রাইভার চাচ্ছে কিন্তু অতি দ্রুত একটা রেকর্ড করে দেখাতে বন্ধুরা। বরাবর ব্রেক 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 ব্রেক, হালকার মধ্যে টানাবে মামা টানাবে, বরাবর বরাবর ক্লিয়ার আছে বাবা, হালকার মধ্যে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ বরিশাল যাওয়ার পথে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি যতবারই গাড়ি চালাই ততবারই বৃষ্টি শুরু হয়ে যায়। আর আমার সামনে কিন্তু পাবনা এক্সপ্রেস আছে, পাবনা এক্সপ্রেসকেও কোনো ছাড় দেওয়া হবে না, পাবনা এক্সপ্রেস কিন্তু আমার সামনে রয়েছে। পাবনা এক্সপ্রেস টান দিছে কিন্তু আমরাও টান দিছি বন্ধুরা, দেখতে পাচ্ছ হ্যাভি টানাটানি শুরু হয়ে গেছে বন্ধুরা, আর প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে। কিন্তু হুইপার মুইপার আমি কিচ্ছু চালাইনি বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার গ্লাস কিন্তু একেবারে সামনে ঘোলা হয়ে যাচ্ছে। হালকা টানাবে টানাবে মামা টানাবে, টেনে চলে যাও বরাবর 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 বরাবর, হালকার মধ্যে ভাই কি টানটা দিলাম রে ভাই। এখন পিকআপের পিছনে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ বরাবর বরাবর, কোনো কিন্তু আজকে উইপার চালানো হবে না, পিকআপের পিছনে আছে কিন্তু বরাবর বাবা বরাবর টানাবে, ক্লিয়ার 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 টানাবে 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 টানাবে, হালকার মধ্যে। এই তো সুন্দর রাস্তা, ক্লিয়ার মামা, টিনটা বেকায়দা বেকায়দা টানতেছে ভাই, উইপার ড্রাইভার চালাতেই হবে নাহলে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ হালকা মামা হালকা, এত বৃষ্টি কোথা থেকে আসলো এ ভাই। আমি যখনই গাড়ি চালাই তখনই কিন্তু এরকম ঝামেলা হয়, বরাবর বরাবর ব্রেক 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 ব্রেক, হালকা হালকা মামা টানাবে টানাবে ভাই বৃষ্টি। বন্ধুরা দেখতে পাচ্ছ ঝুমঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে সকালবেলায়, এখন 8:01 বাজে, এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বজ্র পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ, তার মধ্যে দিয়ে ছুটে যাচ্ছে আমাদের কনক পরিবহন। তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঢাকা টু বরিশাল, আর আজকে আমাদের গাড়ি হচ্ছে কনক পরিবহন। আর যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি শেয়ার করে দাও, লাইক কমেন্টস কিন্তু ফটাফট করে দাও কিন্তু বন্ধুরা। বরাবর 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 তোমাদের কাছে বারবার অনুরোধ করছি ভাই, তোমরা একটু সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো ভাই, আমি তোমাদের জন্য ভালো ভালো গেম আনার চেষ্টা করছি বন্ধুরা। বরাবর বরাবর ক্লিয়ার মামা, হালকার মধ্যে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কিন্তু যাত্রী যাত্রীরা যারা ডান সাইডে দাঁড়িয়ে আছে তারা কিন্তু ভিজে যাচ্ছে। হ্যাঁ হালকা 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 ভাই দিছে লাগাই, কিন্তু একটা কোস্টার আর ইয়ে কিন্তু লাগাই দিছে ভাই, আমাদের এখন পাশ দিয়ে চলে যেতে হবে, এদের মধ্যে এখন ঝামেলা হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ঘুরতে যেই লাগাই দিছে। বরাবর বরাবর ক্লিয়ার মামা, টানাবে টানাবে হালকা হালকা, সামনে কিন্তু আবার একটা লাগাই দিছে, কিন্তু মনে হয় এরা সব গ্লাস ফ্লাস কি বুঝতে পারছি না ভাই, এরা কীরকম চালাচ্ছে ভাই আমি একটু বুঝতে পারছি না, এরকম লাগাই ফাঁকাই দিচ্ছে কেন। এখন আমাদের বাম সাইডে নেমে চলে যেতে হবে, এই দেখো দুইটি রেখে একেবারে লাগাই দিচ্ছে, কি হর্ন ফর্ন দেওয়া হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ। বরাবর বরাবর ক্লিয়ার 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 মামা, টানাবে টানাবে টানাবে, উঠে যাও, ফাঁকা আছে মাম্মা ফাঁকা আছে, ডানে বাইরে দিয়ে কেটে বেরোয় যাও মাম্মা, বরাবর 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 ক্লিয়ার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কনক মামা কিন্তু আজকে হ্যাভি টান ধরছে, দেখতে পাচ্ছ কনক মামাকে যা ভাবছিলাম আসলে তা না, কনক মামাও কিন্তু বেকায়দা, কনক মামাও কিন্তু খুব তাফালিং দেখাচ্ছে, কারণ সব গাড়ি যদি তাফালিং দেখাতে পারে কেন কনক মামা দেখাতে পারবে না, সেই জন্য কনক মামাও কিন্তু হ্যাভি তাফালিং দেখা শুরু করছে, কনক মামা কিন্তু হ্যাভি টানাটানি শুরু করছে। আমরা আবার গাড়ির মধ্যে চলে যাই, আর গাড়ির মধ্যে বসলে তো ভাই কিচ্ছু দেখা যায় না ভাই, বৃষ্টি আর বৃষ্টি ভাই, এত বৃষ্টি কোথায় ছিল সব কিছু আমার কপালে ভাই, আমি যখনই যাই তখনই কিন্তু বৃষ্টি বৃষ্টি নেমে যায়। বরাবর বরাবর ক্লিয়ার মামা, টিলা ডান্স এটা গাড়ির চাপাচ্ছে প্রচুর, হালকার পথে যেতে হবে, বরাবর 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 বরাবর, এ মাম্মা হালকা ডানে গাড়ি আসছে, ব্রেক পা যাবে, বরাবর বরাবর বরাবর, কি ট্রেনে চলে যাবো নাকি, বরাবর 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 মাম্মা টানাবে টানাবে টানাবে, ক্লিয়ার মাম্মা, বরাবর বরাবর বাম্পারে বাম্পারে, এস আলমের গাড়ি হালকা ব্রেকে পাওয়া যাবে বরাবর। বন্ধুরা আমাদের এই গাড়িটা কিন্তু শুধু বরিশাল না, পটুয়াখালী কুয়াকাটা সব জায়গায় যায়, কিন্তু আজকে আমাদের ট্রিপ হচ্ছে বরিশাল পর্যন্ত, আর আমরা বরিশালে যেয়ে থেমে যাবো, আমাদের প্রত্যেকটা যাত্রী বরিশালে নামে। বরাবর মাম্মা ক্লিয়ার 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 টানাবে টান দিব, আরে আউলি বাউলি শুরু করে দিচ্ছে ভাই, কিচ্ছু দেখা যায় না ভাই, ডানে গাড়ি আছে হালকার উপর দিয়ে, আমাদের আজকে ড্রাইভার সাহেব হেভি চমৎকার চালাচ্ছে ভাই, খুব আউলি বাউলি শুরু করছে, বরাবর মামা টানাবে টানাবে ক্লিয়ার নাকি টান দিব, বরাবর টানাবে মাম্মা টানাবে 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 টানাবে, ক্লিয়ার 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 ক্লিয়ার, ওই বরাবর 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 টানাবে 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 টানাবে, গাড়ি নাই গাড়ি নাই গাড়ি নাই গাড়ি নাই, হালকা ডানে যাবে যেতে হবে, গাড়ি আসছে হালকা ডানে যাবে যেতে হবে, হালকা মাম্মা এই তো সুন্দর বাপ্পা মারাত্মক চালাইছে বন্ধুরা, বরাবর 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 ক্লিয়ার মামা ক্লিয়ার ক্লিয়ার। বন্ধুরা আমরা আর মাত্র 57 কিলোমিটার দূরে আছি,
তোমার ইয়ে থেকে বরিশাল শহর থেকে ভাই এটা রিক্স হয়ে যাচ্ছে ভাই কি সুন্দর কাটায় চলে গেল দেখতে পাচ্ছ বন্ধুরা 53 কিলোমিটার বাকি 45 মিনিটের মতো লাগবে আমাদের যাত্রীরা এত খুশি ভাই 6:05 35 এ রওনা দিছি ভাই 8:51 বাজে তার মানে বুঝতে পাচ্ছো কত দ্রুত আমরা চলে আসছি কোন জায়গায় কিন্তু একটু থামাতে মিলাকিনি আর কোন জায়গায় যে তিনটা সিট কিন্তু ফাঁকা ছিল সেই সিট তিনটা সিটে কোনো যাত্রী তুলিনি আমাদের ড্রাইভার হেল্পার এরা কত ভালো ভাই এরা ভালো সার্ভিস দেয় দেখতে পাচ্ছো বৃষ্টি কিন্তু কমে গেছে আমরা কিন্তু আবার গাড়ির মধ্যে চলে গেলাম মধ্যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে পার্কে হুইপারটা বন্ধ করে দেই হালকা হালকা মামা টানাবে 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 রাস্তা কিন্তু আঁকা পাকা হালকা ব্রেকে পাওয়া যাবে বাবা রাস্তাঘাট এদিকে বৃষ্টি হয়ে কিন্তু পরিবেশটা কিন্তু একদম শান্ত ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো সামনে কিন্তু বিশাল গাড়ির লাইন আছে হালকা মাম্মা ব্রেকে পা ডানে গাড়ি নাই ডানে ট্রেনে চলে যাও ট্রেনে চলে যাও বরাবর 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 হালকা বরাবর 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 হালকা ভাই হালকা বরাবর 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 ক্লিয়ার মামা ক্লিয়ার 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 টানাবে 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 বন্ধুরা আর মাত্র 30 কিলোমিটার আর একটা দুঃখের কথা এইবারও আমার গাড়ির তেলে তেল শেষ হয়ে গেছে বন্ধুরা এখন অল্প একটুখানি তেল আছে বন্ধুরা দেখতে পাচ্ছ হালকা হালকা টেনে যাও টেনে যাও টেনে যাও টেনে যাও ব্রিজ আছে সামনে দেখতে পাচ্ছ কি চমৎকার একটা ব্রিজ বন্ধুরা এই ব্রিজের উপর আমরা উঠে গেলাম আর এইদিকে কিন্তু সূর্য উঠে গেছে এদিকে কোনো বৃষ্টি বৃষ্টি নাই আমরা আবার গাড়ির মধ্যে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ আমার গ্লাস কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ এখনো ভেজা ভেজা রয়েছে তার মানে বুঝতে পারছো আমরা যে সত্যিই বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির প্রমাণ কিন্তু লেগে আছে কিন্তু আমাদের গাড়িতে আর এইদিকে কিন্তু কোনো প্রকার একটু বৃষ্টি বৃষ্টি নাই বরাবর মামা বরাবর বরাবর বিশাল একটা রিক্স ভাই কি টান দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই কি টান দিচ্ছে ভাই আমাদের ড্রাইভার হচ্ছে একের ড্রাইভার ভাই এরা এদেরকে দিয়ে আসলে ভলভো গাড়ি চালানো উচিত বরাবর বরাবর মাম্মা ক্লিয়ার 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 আর মাত্র 16 কিলোমিটার দূরে আছি 14 মিনিটের মতো লাগবে হালকা ব্রেকে পা এবার সাপের মতো রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছ হালকা ব্রেকে পা যাবে বন্ধুরা আমরা বরিশাল শহরের একদম কাছে চলে আসছি যে কোনো সময় কিন্তু বরিশাল ডিসকভার হয়ে যাবে বন্ধুরা আর আমাদের যাত্রীদের মুখে অনেক মানে শান্তির হাসি তারা এত বড় মানে ওভারটেকিং ফরগেটিং দেখে বন্ধুরা ভয় পেয়ে গিয়েছিল কিন্তু এখন তারা ভাবছে যে না খুব ভালোভাবে সুন্দরভাবে আমাদের ড্রাইভার গাড়ি চালিয়েছে বন্ধুরা আমরা সামনে যে ডাইনে যাব আর ডাইনে হচ্ছে বরিশাল শহর একটু একটু কিন্তু বরিশালের নাম দেখা যাচ্ছে ডান সাইড বাম সাইডে ম্যাপে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে গোল চত্বরটি আছে এই গোল চত্বরটি ঘুরেই ঢুকে যাব আমরা বরিশাল শহরে দেখতে পাচ্ছ বন্ধুরা একদমই বরিশাল শহরের কাছে চলে আসছে আর এখানে অনেক গাড়ি কিন্তু বিভিন্ন যে ঢাকায় ঢাকায় যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ হালকা হালকা মাম্মা ব্রেকে ব্রেকে পা যাবে আমাদের এখন ঘুরতে হবে এইদিকে কিন্তু কোনো বৃষ্টি নাই সুন্দর রোদ্দুর দেখতে পাচ্ছ হালকা হালকা মাম্মা হালকা এই তো এই তো এই তো ক্লিয়ার দেখতে পাচ্ছ অ্যাট লাস্ট আমরা চলে এসেছি বরিশাল শহরে বাম সাইডে ম্যাপে কিন্তু বরিশাল শহর কিন্তু ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ হালকার উপর যেতে হবে এখন আমাদের বাস কাউন্টারগুলো ওই ওই যে সামনে বাস কাউন্টার দেখা যাচ্ছে বন্ধুরা আজকে যাত্রাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটিকে ঘুষি মেরে দাও বেশি বেশি শেয়ার করে দিও লাইকস কমেন্টস কিন্তু ফটাফট করে দিও বন্ধুরা বন্ধুরা এখন আমরা সামনে যে ডাইনে ঘুরবো আর বাস কাউন্টারের সামনে রাখবো দেখতে পাচ্ছ হালকা হালকা আমরা এখন ডাইনে ঘুরবো বন্ধুরা আমরা চলে আসছি বরিশাল বাস স্ট্যান্ড মানে বাস কাউন্টারগুলোর এখানে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন যে কোনো এক পাশে আমাদের গাড়িটা রাখতে হবে সামনে একটা করিম মোটরসের গাড়ি নাকি হ্যাঁ একটা করিম মোটরসের গাড়ি রাখা আছে আমরা এখন এই জায়গায় গাড়ি রাখবো কারণ আমাদের নির্দিষ্ট কোনো কাউন্টার ফাউন্টার নাই দেখতে পাচ্ছ কাউন্টার হচ্ছে অন্য জায়গায় আছে সেই জন্য আমাদের যাত্রীদের এখানে নামায় দিতে হবে কারণ 9টা বেজে গিয়েছে এর মধ্যে কিন্তু আর শহরে ঢোকা যাবে না তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আবার নতুন কোনো জায়গা নতুন কোনো রিকোয়েস্ট নিয়ে আমি আবার চলে আসবো